উত্তরপত্রিকাতে সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, নির্বাচনের অবস্থা করবেন, নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন, যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন, ফ্যাসিস্টদের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হাসিনাকে কিসের শক্তিতে, সেটা বাংলাদেশের দেশপ্রেমের শক্তিতে, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে, তার অস্তিত্বের শক্তিতে, সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে বন্ধুগণ। আজকে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি সত্য, কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমাদের কিন্তু সতর্কতার সঙ্গে পার হতে হবে। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যন্ত্রপাতিকের সরকার আছে, তার প্রধান ডক্টর ইউনুস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, দেশে বিদেশে সবাই তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স। এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে বন্ধুগণ, আমরা আশা করব যে প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, নির্বাচনের অবস্থা করবেন, নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন, এটাই সকলের প্রত্যাশা। সেই জন্য বন্ধুগণ, 7ই নভেম্বরকে স্মরণ করে, অনুসরণ করে, তার চেতনাকে ধারণ করে, আপনারা যেমন অতীতে সতর্ক ছিলেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন, ফ্যাসিস্টদের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আমাদের নেতা, আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, তার নেতৃত্বে আমরা এই যুদ্ধে সফল হব। অর্থনীতির যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সুযোগ সৃষ্টি করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই, অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন, তিনি বাইরে বিদেশে আমাদের শ্রমিক ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন, অর্থনীতিতে তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে, একদিকে কৃষিতে, অন্যদিকে শিল্পে তিনি বিপ্লব সূচনা করেছিলেন। বন্ধু, এক কথায়, স্বল্প কথায় বলে শেষ করা যাবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের নেতৃত্বে, তার স্বপ্ন নিয়ে, তার দর্শন নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিপ্লবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি যে এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের তিনিগম খাদিজিয়াকে, স্বৈরাচারকে পরাজিত করে সেদিন সেদিন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতা দেখে দেখেছি যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ, যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা পরাজিত হয়েছে এদেশের জনগণের কাছে।